বাইক কেনার উদ্দেশ্য যেটাই হোক ঘোড়া কিংবা রেস সেরা ব্র্যান্ড হচ্ছে নিঃসন্দেহে টিভিএস পনেরো হাজার পর্যন্ত ডিসকাউন্ট অফার চলছে এই ঈদে লুফেনিতে চলে আসুন ফুল স্পিডে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ঢাকা ব্লগের আরও একটি ভিডিওতে স্বাগতম আমি এখন আছি টিভিএসের আরও একটি প্রধান শোরুমে যেটি হচ্ছে মিরপুর এক সালাম রোডে তো এই শোরুমটি একটি বিশাল একটি শোরুম টি এর যেখানে তিন ধরনের সুবিধা দিয়ে থাকে এক হচ্ছে আপনি এখান থেকে বাইক পারচেস করতে পারবেন ওনাদের পিছনেই রয়েছে হচ্ছে বিশাল সার্ভিসিং সেন্টার এবং পাশাপাশি রয়েছে স্পেয়ার পার্স সেন্টার এবং এই ঈদে চলছে অনেক অফার তো কথা না বাড়াই বাকিটা বলবেন আমাদের এই শোরুমের এক্সিকিউটিভ ফায়েস ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ফাইজ ভাই ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের এই শোরুমে আমরা শুনেছি যে বিভিন্ন ধরনের অফার চলছে সো আমাদের ভিউ উদ্দেশ্যে আপনি আজকে তুলে ধরবেন কোন বাইকের এর কি ধরনের অফার চলছে ধন্যবাদ ভাই সবার প্রথমে আপনার মাধ্যমে আপনার ভিউয়ারসদের স্বাগত জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের যে বর্তমান যে অফারটা চলছে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পনেরো হাজার পর্যন্ত ডিসকাউন্ট সেটা আপনার মাধ্যমে দেশবাসীকে আমি জানিয়ে দিতে চাচ্ছি আচ্ছা তাহলে আমরা যদি শুরু করি প্রথমেই যে আমরা এখানে আসতে পারি আমাদের হান্ড্রেড সিসির থেকে আমরা আসতে পারি আমাদের হান্ড্রেড সিসির যে মডেলটা আছে খুবই পপুলার এবং মাইলেজের জন্য সেরা এটা হচ্ছে টিভিএস মেট্রো হান্ড্রেড সিসি এটা আমাদের টেস্টিং মাইলেজ রয়েছে পার লিটারে পঁচানব্বই তবে এটা কিন্তু আপনারা যারা বিজনেস বা রাইট শেয়ারিংয়ের জন্য ইউজ করতে পারে কারণ রাইট শেয়ারটা একটা বিজনেসের ধরনের বিজনেসে কিন্তু প্রফিটাই মানুষ আশা করে তো এটা যেহেতু তেলশাস্ত্রী যারা রাইডার আছে যারা বিজনেসে বা মার্কেটিংয়ের জন্য যারা ইউজ করতে পারে তাদের জন্য তেলের জন্য খুবই সাশ্রয়ী হবে এই বাইকটা রেগুলার প্রাইস কত এই বাইকটির রেগুলার প্রাইস তিরানব্বই হাজার নয়শো আর এখন ঈদ অফার মূল্য মাত্র ছিয়াশি হাজার নয়শো টাকা সো ভিউর্স আপনারা শুনলেন যে ঈদ উপলক্ষে অফার প্রাইসটা হচ্ছে মাত্র ছিয়াশি হাজার নয়শো টাকা নয়শো টাকা আহ আরেকটা জানিয়ে দিতে চাই আমাদের এক নম্বর মিরপুর এক নম্বর যে শোরুমটিতে আপনারা আছেন এই শোরুমে এটি তিনটা কালার হয় তিনটা কালারে কিন্তু अवेलेबल তিনটা কালারই अवेलेबल এটার মধ্যে হয় যে এটা আপনারা দেখছেন ব্ল্যাক রেড আরেকটা হচ্ছে ব্ল্যাক ব্লু আর একটা কালার হবে ফুল রেড ফুল রেড এই তিনটা কালারে আমাদের শোরুমে রয়েছে আচ্ছা নেক্সট নেক্সট আমি যেতে চাচ্ছি মেট্রো প্লাস মেট্রো প্লাস 110 সিসি এটা মাইলেজের জন্য সেরা বাইক এবং খুবই লুক্রेटिव একটা ক্লাসিক লুকের বাইক এটিতে যেটা দেখছেন এটি টেস্টিং মাইলেজ পার লিটারে ছিয়াশি এটি রেগুলার প্রাইস যেটি ড্রাম ড্রাম ব্রেক দুইটা ভ্যারিয়েন্টি হয়ে থাকে একটা ড্রাম ড্রাম ব্রেক আর একটা ডিস্ক ব্রেক তো ড্রাম ব্রেকের রেগুলার প্রাইস এক লাখ তিন হাজার নয়শো আর এখন ই দফার মূল্য মাত্র আটানব্বই হাজার নয়শো টাকা এটার যে ডিস্ক ব্রেক রয়েছে এটার রেগুলার প্রাইস এক লাখ আট হাজার নয়শো এবং ই দফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ তিন হাজার নয়শো টাকায় এবং এটির তিনটি কালার হয় এটি হচ্ছে ব্ল্যাক রেড রেড ব্ল্যাক এবং ব্ল্যাক ব্লু তিনটি কালার আমাদের শোরুমে রয়েছে আচ্ছা এখন যে বাইকটিতে আসতে চাচ্ছি ভাই এটা হচ্ছে টিভিএস রেডিয়ান রেডিয়ান হান্ড্রেড টেন সিসি এটির তিনটা কালার হয়ে থাকে আপনি যেটা দেখছেন এটি পার্পেল কালার দুটো হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এবং রেড কালার রেড কালার খুবই ক্লাসিক একটা বাইক এবং এটার টেস্টিং মাইলেজ 86 দেখাই যাচ্ছে এটা প্রিলিয়ন ফ্রেন্ডলি বাইক জি 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 এবং ফ্যামিলি বাইক হিসেবে ইউজ করতে পারে ফ্যামিলি বাইক সিটটা কিন্তু খুবই কমফর্ট এবং লং সিট প্লেন সিট প্লেন সিট রয়েছে অনেক একসাথে অ্যাডজাস্ট এবং এটার আরেকটা জিনিস বলে দেই এটার যে ইন্ডিকেটর গুলো আছে সাধারণত হয় না এটা কিন্তু ফ্লেক্সিবল খুব ফ্লেক্সিবল জি এবং এটা কেনার পর যারা রাইডার আছে ফ্যামিলি কত যদি ইউজ করে কোনো কিছুই খরচ করতে হবে না কারণ এখানে ফুড রেস্টার সাইলেন্সারের উপরে অনেকে ফুড রেস্টার লাগাতে চায় এটা কিন্তু দেয়াই আছে আরেকটি সেফটি ইস্যুতে আছে আপনারা যদি আপনার মাধ্যমে দেখাতে যাচ্ছি এখানে দেখবেন যে এটা হুক আছে এটা তো প্রোডাক্ট ক্যারি করতে পারে তাছাড়া পিলিয়ন যদি থাকে কোনো ফিমেল পারসন বা বেবি থেকে থাকে তারা কিন্তু এটা সেফটি পারপাসে এখানে ধরার কাজটা কিন্তু সেরে নিতে পারে অনেকে দেখা যায় যে পিছন দিক থেকে বডি ধরে রাখছে এটা কিন্তু অনেক সময় কমফোর্ট ফিল হয় না যারা রাইড করছে এটা কিন্তু খুব ইজিভাবে এখানে ধরে নিতে পারবে সেফটি ইস্যুর জন্য বর্তমানে যেই বাইকটিতে আসতে যাচ্ছি এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার যেটা জানেন যে ওয়ান টোয়েন্টি সিসির মধ্যে খুবই ডিমান্ডেবল এই বাইকটি এবং এটা এর কারণ হচ্ছে এটার ইউনিক কিছু ফিচার এখানে রয়েছে আপনারা দেখছেন যে বাইকটি কিন্তু খুবই লুক্রেটিভ একটা স্পোর্টি স্পোর্টি লুক আছে এটার মধ্যে ফুল ডিজিটাল মিটার বিশেষ কিছু ইউনিক ফিচার এখানে রয়েছে ইন্ডিকেটর লাইট যেগুলো আছে খুবই ক্লিয়ার লেন্সের ব্যাক লাইটটা এল এখানে এখানেও টিউবলেস ইউজ করা হয়েছে এবং এটার যে মিটারটা ইউজ করা হয়েছে ফুললি ডিজিটাল মিটার এটা কিন্তু যে কোনো সিচুয়েশনে ধরেন দিনের আলোতে এবং রাতে একই ভিউতে কিন্তু দেখা যাবে এবং এখানে আরেকটা যেটা আছে হ্যাজেট লাইটের অপশনটা কিন্তু দেওয়া আছে অনেকে হেসেপ লাইটটা এক্সট্রাভাবে লাগিয়ে নেয় বা করে নেয় কিন্তু ইন করা আছে তো এই বাইকটির তিনটা কালার হয়ে থাকে এটা হচ্ছে ব্ল্যাক গ্রে কালার আর দুটি হচ্ছে ব্ল্যাক রেড এবং ব্ল্যাক ব্লু কালার তো এই ব্যাগের রেগুলার প্রাইস 119900 টাকা আর এখন ঈদ অফার মূল্য 114900 টাকা মাত্র 114900 টাকা এটা হচ্ছে অফার প্রাইস অফার প্রাইস সো পরবর্তীতে আমরা এবার চলে যাব অ্যাপাচি আরটিআর 166 বাইকের এটা শুনবো ফায়জ ভাইয়ের কাছ থেকে জি ভাই এটা যে ব্যাগটি দেখছেন এটা দুইটা ভেরিয়েন্টে এখন এসছে এটা কিন্তু রেসিডিশন আগে বলে নেই রেসিডিশন নতুন যেটা এসছে তো এটার দুইটা ভেরিয়েন্টটা হচ্ছে এটা একশো দশ সাইজের রেয়ার টেয়ার আর নতুন যেটা এসছে ওটা একটু কাস্টমারের ডিমান্ড ছিল অনেক দিন আগে থেকে যে এটা কেন একটু মোটা করা হয় না তো কাস্টমার ডিমান্ডের জন্য এটা অবশ্যই এখন টিভিএস মাথায় নিয়েছে এবং এটা একশো বিশ সাইজের রেয়ার টায়ারটা করে দিয়েছে একশো বিশ করা হয়েছে যে এই জন্য বলছি যে দুটা ভ্যারেন্টিয়ার আছে একটা হচ্ছে রেয়ার টায়ারটা একশো দশ আর একটা হচ্ছে একশো বিশ

সো ভিউয়ার্স এখন আমরা জানবো যেটাতে হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস রয়েছে সেই বাইকটা সম্পর্কে আচ্ছা জি এই বাইকটি হচ্ছে ভাই 125 সিসি রক্স রক্স এই বাইকটিতে সর্বোচ্চ 15000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে সর্বোচ্চ এটা জি এটা রেগুলার প্রাইস 155000 আর এখন ইট অফার মূল্য এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এটা অনেকে দেখা যাচ্ছে ফিমেলরা যদি ইউজ করতে চায় অনেকে বলে যে পা রাখার জন্য একটু মানে বাইক সেগমেন্টের হয়ে গেলে হয় কি যে পা রাখতে সুইটেবল হয় না অসুবিধা হয় তবে এটা হচ্ছে দেখতে দেখা যাচ্ছে যে একটা স্কুটির মতন কিন্তু স্কুটি লুকে যে কিন্তু বাইক মানে ফিমেল ফ্রেন্ডলি বাইক এটা জি 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 তো এই বাইকটিতেই সর্বোচ্চ ডিসকাউন্টটা দেওয়া হয়েছে যে সবাই যেন ক্রয় ক্ষমতার মধ্যে হয়ে থাকে তো এই বাইকটির দুটো কালার হয়ে থাকে এটা যেটা দেখছেন ব্ল্যাক ব্লু আর একটা রয়েছে ব্ল্যাক রেড কালার দুটো কালারই আমাদের শোরুমে রয়েছে অ্যাভেলেবেল রয়েছে সো ভিউয়ার্স এখন আমরা চলে যাব মোস্ট অ্যাট্রাকটিভ বাইকে যেটাকে বলা হয় হেভি ডিউটির বাইক এটার সম্পর্কে জানবো এখন ফাইসবাইয়ের কাছ থেকে জি ম্যাডাম এটি হচ্ছে আপনার কথা বলতে বলছি অবশ্যই এটা খুবই ডিমান্ডেবল বর্তমানে যারা পার্সোনাল ইউজ করে তারাও ইউজ করছে এবং খুবই ডিমান্ড হওয়ার কারণ হচ্ছে যারা অনলাইন বিজনেস করে তাদের কিন্তু খুব মানে প্রয়োজনীয় এটা তো এটা কিন্তু যে এটা স্কুটি সেগমেন্টের মধ্যে যায় এটা কিন্তু অটো গিয়ার ক্লাস আগেও আপনার ভিউয়ার্স জেনে থাকতে পারে এটাতে এটার ব্যাপারে তো এটাতে কিন্তু কোনো অফার নেই আসলে এটার যেই ফিচারগুলো আছে সেই অনুযায়ী আসলে প্রাইসটা কমই এটার রেগুলার প্রাইস

এই ব্যাগটিতে এখন তো আপনি পরিচয় করেও দিলেন এটা কিন্তু আসলে নতুন যেটা একুশের মডেল স্মার্ট এক্স কানেক্ট স্মার্ট এক্স কানেক্ট যেটা আপনারা জেনেছেন যে স্মার্টফোনের মাধ্যমে এটাতে ব্লুটুথ অপশন রয়েছে স সার্বক্ষণিক কানেক্টেড থাকবে এবং প্রচুর পরিমাণে ইনফরমেশন পাবে যেটি একটি রাইডারের জন্য খুবই হেল্পফুল হবে খুবই হেল্পফুল হবে জি এটাতে তো এটার যে কালারগুলো হয়ে থাকে তিনটা কালার হয়ে থাকে কালারগুলো হচ্ছে রেড ব্ল্যাক এবং ব্লু কালার কালারই আমাদের শোরুমে রয়েছে এবং তিনটি ভেরিয়েন্টে হয়ে থাকে সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক এবং ডাবল ডিস্কের সাথে এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস এটি কি অফার প্রাইসের আওতাধীন না ভাই এটাতে কোনো অফার নেই অফার নেই আচ্ছা সো এটা রেগুলার প্রাইসেই আছে সো রেগুলার প্রাইসগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি আপনারা দেরকে এটার যেটা সিঙ্গেল হাইড্রোলিক রয়েছে ওটার প্রাইস এক লাখ ছিয়াশি হাজার নয়শো যেটি ডাবল হাইড্রোলিকের রয়েছে এক লাখ ছিয়ানব্বই হাজার নয়শো এবং ডাবল ডিক্সের সাথে যেটা এবিএস ওইটা দু লাখ সাত হাজার নয়শো টাকা মাত্র আচ্ছা তো ভাই আপনার ভিওয়ার্সদের আরও একটি ইনফরমেশন দিতে চাচ্ছি আমি আপনার মাধ্যমে পৌঁছে দিতে চাচ্ছি এটা হচ্ছে অনেক দিন আমাকে দেখেছে আমি ফয়েজ আব্দুল্লাহ যে আমি তেজকার শোরুমে রয়েছি টিভিএসের আমি কিন্তু রিসেন্টলি আমার একটু চেঞ্জ হয়েছে জায়গাটা আমি এখন মিরপুর এক নম্বরে আছি আর কি এতদিন যারা দেখেছে যে আমরা তেজকা শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি তো আজকের মাধ্যমে নতুনভাবে মিরপুর শোরুমের একটা অ্যাড্রেস পেয়ে যাবে তো এটাও কিন্তু কোম্পানির কর্পোরেট শোরুম এবং এটি আপনি যেমন বলেছেন যে এটিতে তিনটা থ্রি যেটা এটা রয়েছে টিভিএস এর থ্রি এস পয়েন্ট এটা হচ্ছে তো আপনার মাধ্যমে আমার যে তিনটা সেগমেন্ট রয়েছে আমি তিনটায় আপনার মাধ্যমে পরিচয় করে